রাধে কৃষ্ণ নবদ্বীপ পরিক্রমার পরে আমরা লঞ্চে করে আবার মায়াপুর ফিরছি। আমরা লঞ্চে করে ফিরছি, লঞ্চের ভাড়া একটু বেশি, 7 টাকা করে নেয়, নৌকার ভাড়া একটু কম। তো এই রোদের সময় আমার মনে হয় লঞ্চেই ভালো, মাথার ওপরটা একটু ছাদ, নইলে রোদে পরিক্রমা করার পর নৌকার মধ্যে রোদে বসে আসাটা খুবই কষ্টকর হয়ে যায়। তবে বন্ধুরা, যার যেমন বাজেট সে সেই অনুযায়ী আপনারা পরিক্রমা করতে পারেন, কোনো চাপ নেই। দলে দলে নৌকা ভর্তি হয়ে সবাই পরিক্রমার উদ্দেশ্যে যাচ্ছে। দলে দলে নৌকা ভরে ভরে সবাই নবদ্বীপ যাচ্ছে, আবার নবদ্বীপ থেকে মায়াপুর আসছে। এক ভীষণ অপূর্ব দৃশ্য, আপনারা মিস করবেন না বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। জলের ডিফারেন্সেসটা বন্ধুরা দেখে নিন, ঘোলা এবং পরিষ্কার জল দেখুন বন্ধুরা, এই জলের পার্থক্যটা দেখে নিন আপনারা। জলঙ্গি এবং গঙ্গার উৎস থেকে ভাগীরথী এসছে, দুটো একসঙ্গে মিশেছে। আমরা নবদ্বীপ থেকে এবারে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই জলটা দেখুন এত পরিষ্কার জল, নিচের শ্যাওলা, ছোট ছোট ঘাস জাতীয় গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন কাঁচের মতো জল পরিষ্কার। জলঙ্গির জল একদম পরিষ্কার, এই জায়গাটাতে জলঙ্গি এবং গঙ্গার মিলনস্থল, যেটাকে গঙ্গা এবং
যমুনা বা সরস্বতীর সঙ্গে তুলনা করা হচ্ছে। পানকৌড়ি দেখুন, পানকৌড়ি জলের মধ্যে একটি পানকৌড়ি, পানকৌড়ি খুব রেয়ার প্রাণী হয়ে গেছে, সচরাচর দেখতে পাওয়া যায় না। আমরা পৌঁছে গেছি, এবারে আমরা দেখুন লেখা আছে মায়াপুর ফেরি ঘাট। সোনাকে ধরো, আমরা মায়াপুর পৌঁছে গেছি বন্ধুরা। এবারে আমরা ওপাশে গিয়ে একটা টোটো ধরবো। বাঁশের সাঁকো পেরোতে হচ্ছে এখানে, কোনো ব্রিজ বলতে এই বাঁশেরই ব্রিজ, বাঁশ দিয়ে তৈরি, ব্যাম্বু দিয়ে তৈরি। যেখান থেকে আমরা শুরু করেছিলাম পরিক্রমা বন্ধুরা, আবার সেখানে পৌঁছে গেছি। আপনারা দোকানগুলো দেখলে চিনতে পারবেন। ওকে, রাধে রাধে বন্ধুরা।